পাইপটা আপনার এই যে ফাট সাইজ দেখুন পাইপটা আপনার এই পাইপটা আপনার দেড় ইঞ্চি পাইপ এইটা খোল আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ধরেন একটা শান্তিন একটা কাজে দেন সবাই কত একজন আরো আছে দেখেন এখানে উপরে আরো আছে শান্তিন একটা কাজ করব আপনার অল্প কাজ আমাদের লোক লোক সংখ্যা আপনাদের দেখাবার কাজ তো দেখাবো অবশ্যই কাজটা স্যাম্পল আর কাজের লোকের যে সংখ্যা অনেক 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 আরো আছে তাই দেখুন আপনাদের যদি কখনো যদি দরকার হয় কাজের লোক দরকার হয় অবশ্যই আমার কাছে আপনারা বলবেন নাম্বার দেওয়া থাকবে আমার কাজের লোকের রাখেন দেখছেন ওই যে দেখুন বন্ধুরা আমাদের কাজটা হলো কি আপনার আজকে ধরেন আপনার আমরা নিচে কাজ করছি আমরা নিচে অনেকগুলো কাজ করছি আপনার হলো কিচিং রুমের যে পাইপ পানির লাইন টানার জন্য অনেক কাজ করছি এখন আমরা কাজ করবো আপনার ইয়ে ট্যাঙ্কির যে একটা পাইপ ফেটে গেছে এই পাইপটা ফেটে গেছে আপনার ট্যাঙ্কির যে না আপনার থ্রেড পাইপ থ্রেড পাইপগুলো ফেটে গেছে এই পাইপটা ঠিক করার জন্য আমরা উপরে আসছি ছাদের উপরে সেটা আমরা এখন ঠিক পাইপটা আপনার এই যে ফার্স্ট সাইজ দেখুন পাইপটা আপনার এই পাইপটা আপনার দেড় ইঞ্চি পাইপ দেড় ইঞ্চি পাইপ আর এই এই করো তুমি আগে এখান থেকে কাটো এখান থেকে কাটো এখান থেকে কাটো এখান থেকে কাটো আমাদের আগে ই করতে হবে এখান থেকে কাটতে হবে এই সাইড থেকে কেটে তারপর আমাদের একটা আমার একটা পাইপ আপনাদের জড়াইতে হবে হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের এই যে পাইপটা কাটতেছি দেখুন অলরেডি আমাদের পাইপটা কাটা হইতেছে যে আমাদের যে টুকরাটা আমাদের সমস্যাটা হয়েছে ফেটে গেছে তার কিছুটা আমরা কাটতেছি হারছে কিভাবে উপরে যে আপনি প্লেন সিট আছে না প্লেন সিট প্লেন সিট আপনার একবারে পাইপের ভিতরে পড়ার পরে মানে একবার মধ্যে ফেটে গেছে সেটা আমরা চেঞ্জ করি আপনারা দেখুন কিভাবে আমরা চেঞ্জ করি সেটাই আপনারা দেখুন বন্ধুরা এটা হলো আপনার এলো থ্রেড পাইপ এটা আপনার দেড় ইঞ্চি আপনার থ্রেড পাইপ এই যে থ্রেড এই যে দেখুন থ্রেড পাইপ আর আমাদের ছাদের উপরে আপনার পাইপটা আপনার দেওয়া আছে আপনার থ্রেড পাইপ আর এই থ্রেড পাইপটা আপনার ই করবো এখন আমাদের পাইপ ফেটে গেছে আমরা এখন সকেট ব্যবহার করবো না নিজেই আমরা সকেট বানাবো আমরা এখন আমরা এটা সকেট বানাবো এই মাথায় আমরা আমাদের সকেট বানাতে হবে আর সকেটটা কীভাবে বানাবো থ্রেড পাইপের সেটা আপনারা দেখুন